স্বপ্ন কুইরা সব চাই ভাই কিচ্ছু নাই কিচ্ছু নাই প্রণোদনার চেয়ে দ্রুত মার্কেটের ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকার আমাদের কত টাকা ক্ষতিপূরণ দেবে সে বিষয়ে আমাদের ধারণা আছে, এ দিয়ে ঋণ পরিশোধ তো দূরের কথা, দোকানের সংস্কার কাজও করতে পারবো না। তাই ব্যবসায়ীদের বাঁচাতে দ্রুত সময়ের মধ্যে মার্কেটে ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক, তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এখন আমরা বেতন বোনাস তেমন পাইনি, কে বেতনও পাইনি, বোনাসও পাইনি, এই যে কেবল এই প্রথম রোজা তেলিয়ে একদম 20-22 রোজা পর্যন্ত আমাদের কোনো বেচা কিনা ছিল না। স্বাভাবিকভাবে আমরা যতটুকু পারছি এতটুকু বিক্রি করে গেছি। এখন দেখা যায় এই যে শুক্রবারটা গেল, গত শুক্রবার গেল, এই শুক্রবারেতে আমাদের বেচা কিনাটা আরম্ভ হয়েছে। এই মালিক মহাজন বলছে যে তোমরা শনিবারতে টাকা পয়সা লিবা, তোমাদের টাকা পয়সা শনিবারতে নিবা। তো এখন আমরা টাকা পয়সা মানে আমরা তো পুরাই নিঃস্ব, কিন্তু আমাদের তার ক্যাশ কেবিল নাই, আমাদের ক্যাশ কেবিল নাই। তাছাড়া মালিকদের যে আমরা চাপ দিব ওটাও তো আমরা পারছি না, কিন্তু মালিকই তো শেষ হয়েছে, তা আমাদের কী দিবে। প্রধানমন্ত্রী মার্কেট কর্তৃপক্ষের কাছে চাই যত দ্রুত পারে আমাদের মার্কেটগুলো পরিবেশ তৈরি করে আমাদের ব্যবসা করার সুযোগ করে দেয়। কত টাকার ক্ষতি হয়েছে আপনাদের? আমার ব্যক্তিগতভাবে আমার 8টা দোকানে 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের প্রায় 35 জনের মতো কর্মচারী আছে। এখন আমরা কর্মচারীর দিকে তাকালে আসলে আমরা যে অভিভাবক, এই দায়িত্বটা আমাদের কাছে মনে হয় না। তারা বেতন নিয়ে চলবে, 10,000-12,000 টাকা বেতন পায়, বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আমাদের মালিকত্ব রাখতে হবে। তাদেরকে যদি আমরা এখন টাকা পয়সা না দেই, পরবর্তীতে তাদেরকে পাবো না। আমরা তো ব্যবসা করে খেতে হবে, আমাদের তো সেলসম্যান ছাড়া আমাদের চলবে না। ওরা হলো আমাদের অক্সিজেন, একটা সেলসম্যান না থাকলে আমরা ব্যবসা পরিচালনা করতে পারবো না। আমরাও মালিকরাও নিঃস্ব, আমাদের সেলসম্যানও নিঃস্ব। এখন খুব দ্রুত কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই আমাদের এই মার্কেটটারে পুনরুদ্ধার করে দেব, সুন্দর করে পরিবেশ করে দেব। রোববার সকালে নিউ সুপার মার্কেট ব্যবসায়ীদের হাতে চাবি বুঝিয়ে দেন ফায়ার সার্ভিস। এরপর ভেতরে ঢুকে শুধু ছাই আর ছাই দেখতে পান ব্যবসায়ীরা। অনেকের দোকানের ক্যাশ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। এ দৃশ্য দেখার পর অনেক ব্যবসায়ী মূর্ছা যান, অজ্ঞান হয়ে পড়েন কেউ কেউ। তাদের সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সরেজমিনে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিউ সুপার মার্কেটে তৃতীয় তলায় 350টি বেশি দোকান ছিল, দ্বিতীয় তলায় ছিল 300টির মতো দোকান। অগ্নিকাণ্ডে তৃতীয় তলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, এ তলার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার মাল ছিল প্রায় 4,00,000-4,50,000 টাকার মাল ছিল, ক্যাশে 1,50,000 টাকা ছিল আমার। তো যখন আমি নামাজ পড়ে শুইছি ঘুমাইছি তখন আমার ফোন আসে, তখন সাথে সাথে আসি, আইসা আমি প্রথম পোস্ট অফিস গেট দিয়ে ঢুকি, কিন্তু ঢুকে আমি মার্কেটে টিকতে পারি না, আমি বেরিয়ে গেছি। তারপরে আবার ঢুকছি মেন গলি দিয়ে, তারপরে পারি না। তারপরে আমি এই এখান দিয়ে ফায়ার সার্ভিসের চঙ্গা ছিল এদিক দিয়ে উঠছি, ওইটা কোনো রকম আমি টাকাটা বাইর করছি, ক্যাশের টাকাটা বাইর করছি, বাইর করে চলে গেছি, আমি টিকতে পারি না। তখন অনেক নিয়ন্ত্রণ করার পরে 2-3 ঘন্টার পরে দেখি আগুন এই জায়গাটা কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে, তারপরে আমি আবার আসছি। আসে সেটা মাল কিছু বাইর করছি, কিন্তু যাই বাইর করছি মালগুলো পুরো নষ্ট হয়ে গেছে গা, এদিক দিয়ে দিয়েছি পানির ভিতরে ফালাইছে, মালগুলো সব নষ্ট হয়ে গেছে গা। দোকানে যত মাল ছিল প্রায় 8-10 লাখ টাকার মাল আমার সব শেষ হয়ে গেছে ভাই। গোডাউনে ছিল আরও 10-5 লাখ টাকার মাল, ওগুলো সব শেষ পুরা চাই। যে দেখেন মালগুলো এখনও পুরা রয়েছে, এক পিস মালও ভাই ভাই করতে পারিনি। দোকান যে ভাই করবে এটা ছিল না, পরিস্থিতিটা ছিল না।